দীর্ঘ সময় এই রোদের মধ্যে দাঁড়িয়ে যারা আজকের এই মানববন্ধন সফল করেছেন, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের উপর কঠোরতার ইসরায়েলি বাহিনীর যে হামলা, যে বর্বরোচিত হামলা আমরা দেখতে পেয়েছি, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতির উপস্থিত অত্রঞ্চলের সকল এলাকাবাসীবৃন্দ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আজহা যখন আমরা পালন করছি, ঠিক তখনই আমাদের ফিলিস্তিনির ভাইরা তাদের ভাই বোন তাদের শিশুদের রক্তাক্ত দেহ তাদের বয়ে কবরস্থানে নিয়ে গেছেন। আমরা দেখতে পেয়েছি পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে বর্বরোচিত হামলা করে মুসলিম ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল নিপীড়িত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। 1973 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, ঠিক তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনের ভাইদের জন্য মেডিকেল টিম বাংলাদেশ থেকে পাঠিয়ে সেই ফিলিস্তিনি ভাইদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন। আমরা 74 সালে ওআইসি সম্মেলনে সেই ইয়াসির আরাফাত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধুত্বপূর্ণ বৈঠককে দেখতে পেয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের দিন পর্যন্ত সেই দখলদারী ইসরায়েলি বাহিনীকে বাংলাদেশ কোন কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। বাংলাদেশের পাসপোর্টে একমাত্র ইসরায়েলের নাম লেখা আছে। সেই দেশে কোন বাংলাদেশের কোন বাঙালির এখনো পর্যন্ত কোন কূটনৈতিক সম্পর্ক কিংবা ভ্রমণ প্রবাসীকার রাখে না। আমরা বাংলাদেশ এখনো পর্যন্ত সেই ইসরায়েলকে ভিন্ন করে প্রত্যাখ্যান করছে। সেই নিপীড়িত মানুষ সেই ফিলিস্তিনের ভাইদের পক্ষে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকরা অকুণ্ঠ সমর্থন বহন করছে। আমরা যখন দেখতে পেয়েছি আল-আকসা মসজিদে হামলা হয়েছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশ দেশ যুক্ত দিয়েছেন। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে ফিলিস্তিনি ভাইদের পক্ষে আছেন সেই ইতিহাস তিনি আবার পুনর্ব্যক্ত করেছেন। আমরা একটা আশাবাদ ব্যক্ত করব, আমরা যেন প্রত্যেকটি আন্দোলন বা সংগ্রামে আমরা মুসলমানরা আমরা যেন আমাদের নেতার বিকাশ ঘটাতে পারে। পৃথিবীতে 1 কোটি ইসরায়েলি আছে, কিন্তু আমরা শুধুমাত্র বাংলাদেশে আছি 16 কোটি মুসলমান। একমাত্র আমরা আমাদের শিক্ষা সংস্কৃতি কিংবা আমাদের নেতার বিকাশ না ঘটানোর জন্য না ঘটানোর কারণে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়, আর তারা অফিসে বসে বোমা বানিয়ে সেই বোমা মুসলমানদের উপর হামলা করা হয়। তাই আমি বলব আমাদের শিক্ষায় যেন ব্যাঘাত না ঘটে, আমাদের গবেষণায় যেন ব্যাঘাত না ঘটে। রাস্তাকরণ করে কখনো প্রতিশোধ গ্রহণ করা যায় না, শুধুমাত্র মেধার বিকাশ ঘটাতে হবে। আপনাদের কাছে অকুণ্ঠ আবেদন রাখবো, আপনারা যারা পড়াশোনা করেন আপনাদের সেই মেধার বিকাশ ঘটাতে হবে। আজকে সাইবার জগৎ আজকে সেই ইসরায়েলের দখলে, কি কারণে ইসরায়েলের দখলে? শুধুমাত্র আমরা আমাদের পড়াশোনা কিংবা গবেষণায় আমরা অগ্রগতি করতে পারিনি, আমাদের এই বিষয়গুলো আমাদের নজরে আসা দরকার। আমি আজকের এই মানববন্ধন থেকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের উপর হামলা বর্বরোচিত হামলার তীব্র ঘৃণা এবং নিন্দা প্রকাশ করছে এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা সকল